আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যেসব দোয়া হারাম দোয়া একটি বড় ইবাদত হলেও কিছু কিছু লোক এমন দোয়া করে থাকে যা তার জন্য কল্যাণ তো আনবেই না বরং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কি শিরিকো হয়ে যেতে পারে যার পরিণতি চিরস্থায়ী জাহান্নাম যেমন মৃত কবরবাসীর কাছে সাহায্য চাওয়া দুই মৃত্যু চাওয়া বা মৃত্যুর জন্য দোয়া করা তিন নিজের শাস্তি পাওয়ার জন্য দোয়া করা চার অবান্তর ও অসম্ভব জিনিসের জন্য দোয়া করা যা আল্লাহ করবেন না বলে শরিয়েতে উল্লেখ রয়েছে যেমন মৃতকে জীবিত করে দেওয়া কেয়ামতের তারিখ জানিয়ে দেওয়া ইত্যাদি পাপ পাঁচ পাপ কাজ করতে পারা ও পাপের বিস্তার ঘটানোর জন্য দোয়া করা ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা এসবই হারাম ও নিষিদ্ধ দোয়া এই নিষিদ্ধ দোয়া থেকে আমরা সকলেই বিরত থাকার চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সবাই বলুন আমিন আজকে এই পর্যন্ত সব ভালো থাকুন আসসালামু আলাইকুম